বাপিস বল, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আমাদের নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিন স্টার্ট হয়ে গেছে, সকালবেলায় চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের ডেলি ব্লগ। আর ডেলি ব্লগটা স্টার্ট হচ্ছে কোথা থেকে বলতে পারবে? না, ওকে করো দেখি, বলো তো এটা কোন জায়গা? কালকে রাতে সব কিছু নিচে চলে এসেছে, রান্নাঘর একদম শিফট করে ফেলেছি। আর তখন কোনো ভিডিও করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম আমরা চারজনেই, তাই কোনো ভিডিও হয়নি। আর রাত 12টার সময় সব নামানো হয়েছে, তাই তখন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করিনি। বাট নামানোর পরে এখন পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের খাবার টেবিল, খাবার টেবিলটাকে একটু মুভ করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে নেওয়া হয়েছে, যেখানে ফ্রিজটা যেখানে ছিল সেখানেই আছে। আচ্ছা, পেছনে এই জায়গাটা বেসিনটা চলে গেছে, আগে বেসিনটা এখানে ছিল, ওই যে এই জায়গাটাতে বেসিনটা ছিল ওইখানটা বেসিন চলে গেছে। আর এটা তো পায়খানা বাথরুম, ওই ধারে করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো? এটা এই দুটো ঘর। আর গোল্ডি ঠিক গোল্ডির জায়গাতেই আছে, গোল্ডির জায়গা থেকে নচর হয়নি। তো এবার চলো দিদিভাই কী করছো দেখাই। হনুমানটা ঠিক আগের জায়গায় চলে এসেছে, বসে বসে হনুমানই নাকি ও। তোমাদের কেমন লাগছে হনুমানটাকে আবার আগের মতন দেখতে বলো, কমেন্টে বলো কে। তো আজকেও রান্না বান্না মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কি কি রান্না হলো। হ্যাঁ চলো এক নজরে দেখাই আমাদের নিচে রান্নাঘর কীরমভাবে অর্গানাইজ করা গেছে, যেমনটা ছিল তেমন। শুধু একটাই আমাদের অসুবিধা হয়ে গেছে না, নিচেরটা উঁচু করতে আমাদের এইটা এতটাই নিচু হয়ে গেছে, মানে ঝুঁকে ঝুঁকে আনাজ কাটা বলো, আটা মাখা সবই প্রায় কোমর ব্যথার মতন লক্ষণ দেখা দিচ্ছে, ঘাড় ব্যথা হতে শুরু করে দিয়েছে, প্রচুর নিচু হয়ে গেছে এই আমাদের সেলফটা। তো এখানে কি এটা প্রেশার কুকারে দাদা ভাইয়ের জন্য আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ রাখা, যা দেখে বোঝা যাচ্ছে ডিমটা দিদিভাই খাবে। আর এখানে ধনে পাতা কাটা আছে, আর এখানে কী সব হচ্ছে দেখো, এখানে মাছ ভাজা, মানে বুঝতে পারছো মাছের ঝাল হবে এখানে একটা মাছ। এই মাছটাকে একা ছাড়া হয়েছে কারণ ওর বড্ড অহংকার। আচ্ছা এখানে হচ্ছে, এটা হচ্ছে নিউ রেসিপি, কোনদিন প্রথম খাচ্ছি এবছরে কাঁকড়ুল ভাজা। কাঁকড়ুল আমার হেভি লাগে কাঁকড়ুল খেতে, এবছরে প্রথম খাচ্ছি, এবছরে প্রথম খাচ্ছি আমরা কাঁকড়ুল ভাজা। তো কাঁকড়ুল ভাজা হয়েছে, মাছের ঝাল হচ্ছে, এখানে তো দাদাভাই আলু সেদ্ধ হবে, ডিম সেদ্ধ হবে, আর এখানে অলরেডি কী কী হয়ে গেছে দেখি চলো। এখানে হচ্ছে আজকে ধনে পাতা, এটাও ধনে পাতাও এবছর প্রথম খাচ্ছি। হ্যাঁ দিভাই, ধনে পাতা দিয়ে ডাল। আর এখানে আছে হচ্ছে এই কাঁকড়ুল ভাজা, ডিম ভাজাটা হচ্ছে পিয়ার জন্য, মানে দিদিভাইয়ের বোনের জন্য, নিয়ে যাবে টিফিনে। আর এটা হচ্ছে আমাদের ঢ্যাঁড়সের তরকারি। তো এই হলো টোটাল আমাদের আজকের রান্না, চলো তোমাদের আর একটা নিউ জিনিস দেখাই। না চুল বেরিয়ে যাবে, চুল বেরিয়ে যাবে, না কেটে নাও, পুরো পুরো কেটে নাও, হেভি লাগছে, হেভি লাগছে, গুরু করতে যাবো তো, একটু আগে বললাম না গুরু করতে যাবো, নাও কেটে নাও, কেটে নাও, বসো চুপ করে বসো, কেটে যাবে নাহলে বনিকে দেখাবি, দেখ আমি কি সুন্দর চুল কেটেছি। অর্ডার দিচ্ছিস কেন? চান করিয়ে দেবে কোনে, তুই তোর কেটে দে, হেপি লাগছে। হাদি কিছু বলবি? আমি মেয়ের দুদিকে দুটো চুল বাঁধবো ঠিক করে, একদিকে ভালো হয়েছে, না নড়তে নড়িস না, নড়িস না, নড়বে না, কেটে যাবে, চুপ করে বসো, মশা কামড়াচ্ছে মনে রে, ইন্টারভিউ নিতে এসছে আমি, আপনি কিছু বলবেন তিথি, আপনি কিছু বলবেন? আপনার মাথা নিয়ে মাথা নিচু কর, নিচু কর, ঘাটটা নিচু কর, আগে চুলটাকে কেটে ছোট করে নিতে হয়, কিছু করতে হবে না। ওরে ওইটা জন্মের দাগ, লাল ছোট থেকে হয়েছিল মনে আছে, অল্প অল্প চুল নয় থাকে, তাও তো আবার উঁচু নিচু হয়ে যাবে, পুরোই ক্লিন শেভ করে দিতে হবে, পুরি সমান করে দাও, তোর যেমন পুরো সমান করে দিছিল, এই বক বক বন্ধ করিস তো।
ফুলটা তো মনে হয় ঠাকুরের কাছেই আছে, ফুল পাবে না কেন? ঠাকুরের থালার ওখানেই রয়েছে, মার্কোসটা যেখানে আছে, যেখানে চাল ঢালে রেখেছ, হ্যাঁ ওটাই আছে। মাথা নিচু কর দিদি, মাথা নিচু কর বললেই হবে, মাথা নিচু করো, পেছনটা পুরো কমপ্লিট করে দিই। ঠাকুর মশাইয়ের কাজ কি, ঢুকে দেখবে না চাল্লাবে? ধর আমি যেতে যাই রান্নায়, যে ধর মাছ ধরতে হবে আমাকে, মাথা নিচু করো। চাদর পেতে দিতে হয়, বুদ্ধি যেমন মাথায়। জামাটা খুলে দে, জামাটা খুলে দে, তো এই যে তোমাদের তিথি সোনা, কি হলো মাথায় চুল কোথায়, কে নিয়ে নিল? পাপা চুল নিয়ে নিয়েছে, যা এবার কি হবে, এবার চুল বাঁধবে কি করে, তুই চুল বাঁধবে কি করে, পাপাকে বকিস নি, পাপা চুলটা যে নিয়ে নিল তোর। এখন ছোটকা কৃষানুর আজকে ছুটি, তো এখন এই যে পেছন ধরেছে, যাবে আমার রোদে বেরাস না, টাক গরম হয়ে যাবে, কাজে কাজ থেকে এসে মাথা খালি মাথায় হাত দিয়ে দিয়ে দেখছে, তোকে নিয়ে যাবো। আজকে 11টা বেজে গেছে, কোনো রকমের রান্না হয়েছে আজকে, এই যে অনেক ভালো ডিম মাছ আর হয়ে ওঠেনি, ও যখন খেতে বসেছে ডিম ভাজা, কাঁকড় ভাজা আর ঢ্যাঁড়সের তরকারি। উনি ঢ্যাঁড়স খান না, তবুও দিদির বাড়ি এসে খেতে হচ্ছে।